নমস্কার সকল প্রিয় দর্শক বন্ধুকে স্বাগত জানাই বেঙ্গল কম্পিটিটিভ গাইডেন্সের ফ্রেন্ডস। WBP ওয়্যারলেস অপারেটরের যে রেজাল্ট অর্থাৎ প্রভিশনালি শর্টলিস্টেড ক্যান্ডিডেট ফর ইন্টারভিউ, তার কিন্তু তালিকা আজ এয়ার জাস্ট এক্ষুনি প্রকাশিত হলো। কতজনের নাম প্রকাশ হয়েছে, কবে ইন্টারভিউ বিস্তারিত তোমার জানিয়ে দেবো। কিন্তু তার আগে যারা এই সরকারি চাকরির ব্যাপারে যারা প্রিপারেশন নিতে চাও, সর্বপ্রথম আপডেট থাকার জন্য এবং যে কোনো এক্সামের প্রিপারেশনের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারো, পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করতে পারো। আর খুব তাড়াতাড়ি আমরা অনলাইন ক্লাস লঞ্চ করছি, তোমরা চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারো, যাতে প্রত্যেকটা অনলাইন ক্লাস তোমরা মিস না করো এবং সঠিক সময় তোমরা আপডেট পেতে থাকো। আর টেলিগ্রামে অ্যাড হয়ে যাও, ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে। অলরেডি 1000-এরও বেশি ক্যান্ডিডেট অ্যাড হয়ে গেছে, সেখানে অ্যাড হও এবং আমার সাথে পার্সোনালি কোনো কোশ্চেন আস্ক করা থাকলে আমাকে আস্ক করতে পারবে। তো দর্শক বন্ধু, তোমরা সকলেই দেখতে পাচ্ছ আমরা এখন ওয়েস্ট বেঙ্গল পুলিশের অফিসিয়াল ওয়েবসাইটে রয়েছি। দেখো এখানে লেখা আছে 2/2/2022 প্রভিশনালি সিলেক্টেড ক্যান্ডিডেট ফর ইন্টারভিউ ফর দ্য পোস্ট অফ কন্ট্রাকচুয়াল ওয়্যারলেস অপারেটর ফ্রম রিটায়ার্ড গভর্নমেন্ট এমপ্লয়িজ। অর্থাৎ ওয়্যারলেস অপারেটরের যে রেজাল্ট তা কিন্তু প্রকাশিত হয়ে গেল। তো গেট ডিটেলসে ক্লিক করলে ফ্রেন্ডস নোটিফিকেশান ডাউনলোড হয়ে যাবে। নোটিফিকেশান ডাউনলোড করার পর তোমরা যেটা দেখতে পাবে যে সরাসরি কিন্তু লিস্ট ওপেন হয়ে যাবে। দেখো ফ্রেন্ডস দেখতে পাচ্ছ লিস্ট ওপেন হয়ে গেছে। দেখো লেখা আছে ফলোইং ক্যান্ডিডেট আর প্রভিশনালি সিলেক্টেড ফর ইন্টারভিউ ফর দ্য পোস্ট অফ কন্ট্রাকচুয়াল ওয়্যারলেস অপারেটর ফ্রম রিটায়ার্ড গভর্নমেন্ট এমপ্লয়িজ ফ্রম ওয়্যারলেস উইংস অফ ওয়েস্ট বেঙ্গল পুলিশ। যারা গভর্নমেন্ট অফিসিয়াল ছিল আর্মি বা নেভি থেকে যারা এসে, তাদের জন্যই কিন্তু এটা এই পোস্টটা। তো ফ্রেন্ডস দেখতেই পাচ্ছ টোটাল ক্যান্ডিডেটদের নাম, তাদের ঠিকানা, তাদের ফাদার্স নেম, তারা কোথায় থাকে, ডেট অফ বার্থ এবং ডেট অফ ইন্টারভিউ কিন্তু প্রত্যেকে জানিয়ে দেওয়া হচ্ছে। ডেট ইন্টারভিউ কিন্তু শুরু হচ্ছে 7/2/2022, অর্থাৎ হাতে আর বেশি দিন টাইম নেই, মাত্র আর 5 দিনের মাথায় কিন্তু ইন্টারভিউ, সকাল 11 থেকে ইন্টারভিউ স্টার্ট হচ্ছে। টোটাল তোমরা স্ক্রোল করে নিচে নামলে ফ্রেন্ডস দেখতে পাবে টোটাল কিন্তু 76 জনকে ইন্টারভিউর জন্য ডাকা হয়েছে। দেখো এখানে নিচে বলে দেওয়া হয়েছে প্রত্যেককে যে কি ইম্পর্টেন্ট জিনিসগুলো নিতে হবে, সাথে কিন্তু তোমাদের অরিজিনাল ডকুমেন্টস নিতে হবে এবং জেরক্স কপি, প্রত্যেকটা ডকুমেন্টসের জেরক্স কপি নিতে হবে, হায়েস্ট কোয়ালিফিকেশান এডুকেশনাল যে কোয়ালিফিকেশান যা আছে সেটারও জেরক্স কপি নিতে হবে, সঙ্গে অরিজিনাল নিতে হবে, পেনশন পেমেন্টের অর্ডার যেটা আছে সেটাও নিতে হবে, ভোটার কার্ড, আধার কার্ড, প্যান কার্ড সব কিছু অরিজিনাল এবং জেরক্স কপি সবই সাথে রাখতে হবে। আর তার সাথে কিন্তু এবং তারা রিটায়ারমেন্ট করার পর তাদের যে ইস্যুইং অথরিটি থেকে যে রিটায়ারমেন্টের কাগজপত্র যা দিয়েছিল সেগুলো কিন্তু নিয়ে যেতে হবে। তো ফ্রেন্ডস ইন্টারভিউ স্টার্ট হচ্ছে কটা থেকে, 7/2/2022 অর্থাৎ এই মাসেরই 7 তারিখ থেকে স্টার্ট হচ্ছে। এটাই ছিল আপডেট, পরবর্তী আপডেটের সঙ্গে খুব শীঘ্রই দেখা হচ্ছে। সকলে সুস্থ থাকবেন এবং ভালো থাকবেন।